সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার 46টি কেন্দ্রে মঙ্গলবার ওই ভোট গ্রহণ চলে। তবে এবারের নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও আগ্রহ কম বলে জানান আমাদের প্রতিনিধি লিপসন আহমেদ। নির্বাচনের র‍্যাব, পুলিশ, বিজেপি ও আনসার মোতায়েন করা হয়েছে। লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র সহ মোট 4 জন প্রার্থী। সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ গত 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।